ক্যাসিনো কাণ্ডের লোকমান ও শফিকুল জামিনে বের হলেন। প্রিয় দর্শক, মূল খবরে যাবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ক্যাসিনো বিরোধী ও শুদ্ধি অভিযানে আওয়ামী যুবলীগের নেতা, ওয়ার্ড কাউন্সিলর সহ গ্রেফতার হওয়া 12 জনের মধ্যে 2 জন কারাগার থেকে জামিনে বেরিয়ে গেছেন। তারা হলেন মোহামেডান ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভুইয়া ও কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি ও কৃষক লীগের নেতা শফিকুল আলম। বাকি 10 জন এখন ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ বিভিন্ন কারাগারে আছেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতে দেয়া 6 মাসের সাজা শেষ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। রমনা থানায় তার বিরুদ্ধে থাকা মামলায় তিনি কারাগারে আছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মাহবুবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 2 আসামির জামিনে বের হয়ে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারওয়ার বিন কাশেম বলেন, সব তদন্ত এখনো শেষ হয়নি। কারাগার সূত্র জানায়, গত 19 মার্চ লোকমান হোসেন ভুইয়া কাশিমপুর 1 থেকে এবং 1 জানুয়ারি শফিকুল আলম ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। গত 25 সেপ্টেম্বর রাতে তেজগাঁও মণিপুরি পাড়ায় বাসা থেকে লোকমান হোসেন ভুইয়া গ্রেফতার করে র্যাব। এর আগে 22 সেপ্টেম্বর রাতে শফিকুল আলমকে কলাবাগান ক্রীড়া চক্র থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। সম্প্রতি ওই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। শফিকুল আলমের বিরুদ্ধে কলাবাগান থানায় অস্ত্র ও মাদক আইন মামলা করে র্যাব। ওই বছরের 18 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 31 অক্টোবর পর্যন্ত চলা ক্যাসিনো বিরোধী অভিযানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি সম্রাট সহ 12 জনকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের পর সম্রাটকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত নিচে কমেন্ট সেকশনে লিখুন এবং আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।